ঘটক দুইটি মনকে একত্র করে, এই ঘটকালিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে যাচ্ছে জাপান সরকার। জন্মহার বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ঘটকালিতে অর্থ ডালবে জাপান সরকার। জাপানে যেভাবে জন্মহার কমছে তার ঠেকাতে অভিনব ব্যবস্থা নিয়েছে। লোকজন যাতে তাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে বের করতে পারে সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য অর্থ ঢালবে জাপান সরকার। জাপানে যেসব স্থানীয় সরকার ইতিমধ্যে এই সমস্ত প্রকল্পে কাজ শুরু করেছে তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবে জাপান সরকার। জাপানে গত বছর মাত্র 8 লক্ষ শিশুর জন্ম নিয়েছিল, এটি নিম্ন জন্ম হারের ক্ষেত্রে এক নতুন রেকর্ড। বিশ্বে যেসব দেশে জন্মহার সবচেয়ে কম জাপান তার একটি। সেখানে জন্মহার কমছে বহু বছর ধরে, ফলে এখন জাপান মূলত বৃদ্ধদের দেশে পরিণত হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এই চেষ্টা এই ধারাকে পাল্টানোর জন্য চেষ্টা করতে যাচ্ছে জাপান সরকার। স্থানীয় সরকারগুলো এই জন্য 2 বিলিয়ন ইয়েন বা 1 কোটি 90 লাখ ডলার বরাদ্দ পাবে। জাপানে অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান ম্যাচ মেকিংয়ের কাজ করে থাকে, তারা জীবনসঙ্গী সংগ্রহ করে এই প্রকল্পে এগিয়ে নিয়ে যাবে। জাপানের সরকারের একজন মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যেসব স্থানীয় কর্তৃপক্ষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ঘটকালি সেবা চালু করছে বা করতে যাচ্ছে, আমরা বিশেষ করে তাদেরকেই সাহায্য করার পরিকল্পনা করছি। আমরা আশা করছি এরকম সহায়তার মাধ্যমে আমরা জাপানের জন্ম আর কমার বর্তমান ধারাটি উল্টে দিতে পারব। 2017 সালে জাপানের জনসংখ্যা যেখানে ছিল 12 কোটি 80 লক্ষ, সেখানে এই শতকের শেষে তা 5 কোটি 30 লাখে নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করে হচ্ছে। জাপানে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, অথচ বাড়ছে অবসরে যাওয়া প্রবীণ মানুষের সংখ্যা। এই অবস্থায় কিভাবে সরকারের বাড়তে থাকা জনসংখ্যা জনকল্যাণ ব্যয়ে ব্যয় করা হবে সেটা নিয়ে নীতি নির্ধারকরা এখন চিন্তিত। বিরোধী করে অনেক সমাজবিজ্ঞানী মন্তব্য করছেন, এক্ষেত্রে তিনি সাম্প্রতিক এক গবেষণার প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন। এতে বলা হচ্ছে জাপানে প্রাপ্তবয়স্ক তরুণদের মধ্যে রোমান্টিক সম্পর্কের ব্যাপারে অনাগ্রহ এবং তাদের নিম্ন আয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ আয় কম থাকলে তারা বিয়ের ব্যাপারে আগ্রহী কম হচ্ছে। যদি তারা কারো সঙ্গে সম্পর্ক গড়তে না চায় তাহলে সেখানে ঘটকালি করে কোনো লাভ হবে না, বলছিলেন ডক্টর হরিগুসি। যদি আমাদের প্রযুক্তির উপর নির্ভর করতেই হয় তাহলে ঘরের কাজকর্ম কিংবা শিশুদের দেখাশোনা করতে পারে সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটই বরং বেশি কাজে দেবে, বলছিলেন তিনি। এক্ষেত্রে জাপানে নারী বিদ্বেষ একটি বড় কারণ, সেখানে নারী পুরুষ বৈষম্য আরও বেড়েছে। নারীরা এখনও ঘরের বাচ্চাদের দেখাশোনা করে, সেক্ষেত্রে তাদের প্রফেশনাল বা চাকরি জীবনে একটা ছেদ ঘটে, যে কারণে অনেক নারী বিবাহের দিকে আকর্ষণ হারিয়ে ফেলছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2019 সালে তথ্য অনুযায়ী লিঙ্গ সমতার দিকে, অর্থাৎ নারী পুরুষ সমতার দিক থেকে বিশ্বে 153টি দেশের মধ্যে জাপানের অবস্থান 121তম। আগের বছর তুলনায় জাপানের অবস্থান আরও 11 ধাপ নিচে গেছে, অর্থাৎ নারী পুরুষ বৈষম্য বাড়ছে। এগুলো কমিয়ে আনলে, নারী পুরুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে পারলে বৈবাহিক সম্পর্কে বেড়ে যেতে পারে। ঘর গৃহস্থালির কাজে যদি আমরা বেশি পরিমাণে কাজের ভুয়া টাইপ বেশি বেশি রোবট বানাতে পারি তাহলে আমাদের বৈবাহিক সম্পর্কে আকর্ষণ আগ্রহ বেড়ে যাবে বলে তিনি মত দেন।